আদিমকালে মানুষ কাঁচা খাবারে অভ্যস্ত ছিল। আগুন আবিষ্কারের পরে মানুষ ঝলসে খাওয়া খেতে শুরু করল। আস্তে আস্তে মানুষের রুচিতে পরিবর্তন আসলো। শুরু হলো রান্না নিয়ে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা। আবিষ্কার হলো রান্নার বিভিন্ন ধরন। প্রিয় দর্শক, আপনার খাবারে ভিন্নতা যোগ করতে মাছরাঙা টেলিভিশনের আয়োজন নানা স্বাদের আধুনিতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তনিমা হামি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি দেশ বিদেশের বিভিন্ন রেসিপি, ফুড কালচার, রান্নার ধরন এবং খুঁটিনাটি রান্না বিষয়ক কিছু কিছু টিপস। প্রতি পর্বে আমার সাথে থাকেন দেশের খ্যাতনামা হোটেল এবং রেস্টুরেন্টগুলোর মাস্টার শেফ, আরও থাকেন বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনির বিজয়ীদের একজন। তারা আমাদেরকে করে দেখান নতুন দুটি রেসিপি। এছাড়া আমাদের নিয়মিত আয়োজন তো রয়েছেই, খাবারের তথ্য এবং ইতিহাস নিয়ে ফুড ট্রিভিয়া, কুকিং টিপস অ্যান্ড ট্রিক্স এবং আপনাদের জন্য রয়েছে রান্না বিষয়ক ক্যুইজ। তাহলে চলুন দর্শক, চলে যাই মূল অনুষ্ঠানে। প্রথমেই রয়েছে ফুড ট্রিভিয়া। এনচিলাদা একটি বহুল প্রচলিত মেক্সিকান খাবার। বহু প্রাচীনকাল থেকে এর প্রচলন দেখা যায়। ধারণা করা হয় 1300 থেকে 1521 সালে মেসো আমেরিকানদের যুগে এর প্রচলন শুরু হয়। পরবর্তীকালে এটি হারিয়ে গেলেও 19 শতকে মেক্সিকোর প্রথম রান্নার বই দ্য মেক্সিকান শেফ এ খাবারটি সম্পর্কে লেখা হয়। এরপর আবার নতুন করে এর উত্থান ঘটে। দিনে দিনে এটি যোগ হতে থাকে মেক্সিকানদের পছন্দের খাবারের তালিকায়। এটি মূলত ভুট্টার রুটির রোল, যার ভেতরে মাংস, পনির, বিভিন্ন প্রকার সবজি ও সস থাকে। বর্তমানে মেক্সিকো ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশের খাবার মেনুতেই এটি যোগ হয়েছে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। দর্শক, জেনে নিলাম মেক্সিকান ফুড এনচিলাদা সম্পর্কে অনেক তথ্য। এবারে সময় হয়েছে আমাদের অতিথিদেরকে আমন্ত্রণ জানানোর। গত পর্বের মতন এ পর্বেও আমাদের সাথে আছে সেরা রাঁধুনি 1422-এর অন্যতম প্রতিযোগী মনিরুল ইসলাম, আরও আছেন ইন্টারন্যাশনালি রিনাউন্ড শেফ শুভব্রত মৈত্র। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের অতিথিদেরকে। প্লিজ আরো একবার স্বাগতম আপনাদের দুজনকেই আমার অনুষ্ঠানে। আশা করছি বরাবরের মতন আপনারা আজকেও আমাদেরকে দুটো মজার নতুন রেসিপি করে দেখাবেন। দর্শক, আমরা রান্নায় যাব, কিন্তু তার আগে আমার অতিথিদের সাথে একটু আড্ডা দেওয়ার সুযোগ আমি কখনোই মিস করি না, আপনারা জানেন। সো আমরা একটু আড্ডা দিয়ে নিই প্লিজ। শেফ, আমি আপনাকে দিয়ে শুরু করব। আমি অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন ভাবছিলাম যে এমন কোনো ইনগ্রেডিয়েন্টস কি আছে যেটা ছাড়া আপনার রান্না চলেই না? একটা ইনগ্রেডিয়েন্টস যদি বলা যায় সেটাতে আমি বলবো যে ডেজার্ট আর বেভারেজ বানানো ছাড়া সেটা হচ্ছে লবণ। এছাড়া আর কোনো কিছু না, তাই তো? না। ওকে, আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনার সম্পর্কে এমন একটা তথ্য যেটা এখনো পর্যন্ত আমরা কেউ জানি না। নর্মালি মানে আমি খুবই রাগি টাইপের মানুষ এবং ওইটা অনেকেই জানে না, বাট মানে যারা বেশি দিন কাজ করে আমার সাথে তারা বুঝতে পারে। মনির ভাই, এবার আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আপনি তো রাঁধুনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এখান থেকে আসলে আপনার অ্যাচিভমেন্টটা কি? আমি রাঁধুনিতে আসলে নাম্বার 6 এসে আমি এলিমিনেশন হই। আচ্ছা। আমাদের দেশের যে মানুষগুলো ফুড নিয়ে কাজ করে ওদের সাথে মোটামুটি আমার একটা ইন্টারকানেক্ট এবং অনেক কিছু শেয়ার করতে পারতেছি এই এই প্ল্যাটফর্মটা আমি রাঁধুনি থেকে। আচ্ছা, আপনি যে বিশেষ বিশেষ রান্নাগুলো করেন সেগুলো আপনি কোত্থেকে শিখেছেন বা আপনি কি কোনো কোর্স করেছেন? রান্নার উপর আমি কোর্স করছি, হ্যাঁ। আমি দেশের বাহির থেকে করা, বাট দেশে আমি রেডিশনে ছিলাম আর হোটেল নিয়ে দেশে আজকে প্রায় 5-6 বছর ধরে কাজ করতেছি। শেফ, আপনাকে জিজ্ঞেস করব যে সুস্বাস্থ্যের মূল চাবিকাঠিটা কি? ডিসিপ্লিন, পরিমিত আহার এবং ঠিক সময়ে আহার। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে আসলে সামনে পেলে সেরা রাঁধুনির সাথে আপনার যেই ইনভলভমেন্টস কাজে সেরা রাঁধুনি সম্পর্কে আসলে আপনাকে প্রশ্ন করতেই হয়,
তো আমি যদি আপনার কাছে জানতে চাই যে পরবর্তীতে যারা এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? ওয়ার্ল্ড ফুড কিন্তু অনেকটা এগিয়ে গেছে, ওইভাবে নিজেদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে পার্টিসিপেন্ট। হ্যাঁ, মানে এখন 1422 বা 24 ইজ নট দ্য স্ট্যান্ডার্ড, আরও আগে হয়ে গেছে স্ট্যান্ডার্ডটা। সো আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে যে ওই স্ট্যান্ডার্ডে আমরা যেন নিজেদেরকে এবং দেশকে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ সো মাচ শেফ মনির ভাই। আপনার কাছে শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে পেশা হিসাবে আপনি রন্ধন শিল্প, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা খুবই ভালো একটা প্রসপেক্ট, বিশেষ করে এটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হিসাবে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি জবের কোনো সমস্যা হবে না। এটা খুবই ভালো একটা ক্যারিয়ার এবং অনেক বৈচিত্র্য আছে কাজের মধ্যে, প্রতিদিন নতুন নতুন করার মতো জব। এক্স্যাক্টলি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আমরা রান্নায় চলে যাব। আমি জানি আমার দুজন অতিথির রেসিপি দেখার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন। চলে যাচ্ছি সরাসরি রান্নায়। আমাদেরকে কে রান্না করে দেখাচ্ছে? আপনি মনির ভাই, আপনি করছেন? আমি তো রান্না করতে গেলে শেফ থেকে পারমিশন নিতেই হবে। আপনি পারমিশন দিয়ে দেন না হলে তো। গো হেড প্লিজ। আজকে করব চিকেন চাপ। এই চিকেনটা চিকেন ব্রেস্ট। এটা প্রথমে চিকেনটাকে আমি একটু থেতলে নিছি। আচ্ছা। তারপর এখানে ব্ল্যাক পেপার, একটু সল্ট, তারপর একটু সামান্য একটু তেল, এটা দিয়ে আমি মাখে এটা ম্যারিনেট করে রাখছি। কতক্ষণ ম্যারিনেট করতে করা উচিত? 15-20 মিনিট। চাইলে আধা ঘন্টাও করা যায়, তার বেশি দরকার হয় না। করে ফ্রিজে ম্যারিনেট করে রাখতে পারেন। জি। শুরুতে যেটা করব, এটাতে আমি রাঁধুনির কিছু মশলা ব্যবহার করব আজকে। আচ্ছা। এটার জন্য আমার শুরুতে যেটা টক দই, টমেটো পেস্ট, তারপরে মরিচের, রাঁধুনির মরিচের গুঁড়া, জিরে গুঁড়ো, জিরার গুঁড়া, হ্যাঁ, এক চা চামচের মতো, তারপরে হলো আপনার হলুদ, রাঁধুনির কাবাব মশলা, এটা আচ্ছা রাঁধুনির কাবাব মশলা, এটাও এক চা চামচের মতোই, এরপর এটা রাঁধুনির গরম মশলা, আচ্ছা, তারপর আমি দিচ্ছি এটাতে, এটা তো হলো রসুন বাটা, এটা বোধহয় একটু বেশি দিলাম না, এক চা চামচের একটু বেশি, এরপর দিলাম গার্লিক, আদা বাটা, জিঞ্জার পেস্ট, আদাটা আদাটা আমি একটু বেশি দিচ্ছি, লবণ তো স্বাদ মতো, স্বাদ মতো, হ্যাঁ, এরপরে যে জিনিসটা, এটা হলো মাসকলাইয়ের ডাল। এই মাসকলাইয়ের ডালটা বাজারে গুঁড়ো পাওয়া যায়, আপনি নিয়ে আবার বাসায় করেও গুঁড়ো করে করতে পারেন, বাট এখন রেডিমেড পাওয়া যায়। এটা আমি একটু 3 চামচ দিচ্ছি এখানে, তারপরে সামান্য তেল দিব আমি, এটা হলো রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল, খুবই ভালো, এটা ইউজ করতে পারেন। আপনি কতটুকু দিয়েছেন? জাস্ট 1 চামচ। এরপর আমি চিকেনটাকে পুরোটাই এটাতে আমি মাখাবো খুব ভালো করে, হুম, হাতটা ইউজ করতেছি, খুব ভালো করে মাখানো লাগবে। মশলাটা এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে আপনাদেরকে মাখিয়ে নিতে হবে চিকেনের গায়ে। জাস্ট মাখানোর পরে 10 মিনিট আপনি রাখবেন। এর মধ্যে আমি প্যানের মধ্যে তেল গরম করব। দর্শক, এই মশলাটা যেটা, যে পেস্টটা বানিয়েছেন মনির ভাই, সেই পেস্টের মধ্যে চিকেনের যে স্লাইস দুটো সেটাকে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, তারপরে এটাকে কুক করা হবে। এখন যেটা করব, আমি প্যানের মধ্যে তেল গরম করে তারপর এটাকে আমি ফ্রাই করব। রাঁধুনির সানফ্লাওয়ার অয়েল খুবই লাইট, তেলটা পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে, আমি ডিপ ফ্রাই করব যেহেতু। আচ্ছা, দর্শক, চিকেনটা আমরা ডিপ ফ্রাই করছি, এই কারণে তেলের পরিমাণটা একটু বেশি। ডালটা আসলে কি কাজে, মানে কি কারণে দেওয়া? মাসকলাই ডালটা আসলে স্বাদটা খুব অন্যরকম লাগে, অন্যরকম আসে, কারণ আমি গন্ধে আমার সেটা মনে হচ্ছে যে একটা ডিফারেন্ট অ্যারোমা আসছে, তো আমার মনে হচ্ছিল যে এটা বোধহয় মাসকলাই ডালের কারণেই হবে। দর্শক, আমরা বেসন দিয়ে এইভাবে করে তো চিকেন অনেক সময় ফ্রাই করি বা অন্যান্য ফ্রাইগুলো করি, কিন্তু এই যে মাসকলাই ডালের যে গুঁড়োটা সেটা দিয়ে করলে একটা ডিফারেন্ট অ্যারোমা পাওয়া যায়। আমি টেস্ট করার পর বলতে পারবো যে স্বাদটা কেমন।
হচ্ছে মূলত আমরা এখন নিয়ে ফেলতে পারি। আমাদের হয়ে গেছে একটা ভাজা। আমাদের চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এখন একটু গার্নিশিং ডেকোরেশন। জাস্ট এটার সাথে আমি একটা যা আছে আমার এই যে কিছু ক্যাপসিকাম, টক দই, তারপর হলো আপনার একটু জিরা। ক্যাপসিকাম, টক দই, একটু জিরার গুঁড়া, হয়ে গেল চিকেন চাপ, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর এবং খুব সহজ একটা রেসিপি, তাই না? কিন্তু মাঝখানে একটা ছোট্ট টুইস্ট আছে, মাশকলাইয়ের ডালের গুঁড়া, অ্যাটলিস্ট আমার তাই মনে হচ্ছে। দর্শক দেখে নিলেন, এখনকার যে জেনারেশনটা আছে তাদেরকে বলা হয় ফাস্ট ফুড জেনারেশন। তারা বাইরের রেস্টুরেন্টের খাবার ছাড়া পছন্দই করে না, কিন্তু আমার মনে হয় যদি আমরা বাড়িতে এরকম একটা প্লেট তাদের সামনে তুলে ধরি তারা হয়তো না করবে না। পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। চিকেন চাপ। উপকরণ: টক দই 2 চা চামচ, টমেটো সস 2 চা চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি জিরার গুঁড়া 2 চা চামচ, রাঁধুনি হলুদ গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি কাবাব মশলা 1 চা চামচ, রাঁধুনি গরম মশলা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, মাশকলাই ডাল 3 চা চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার তেল প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো, ক্যাপসিকাম একটি করে। প্রণালী: প্রথমে চিকেন চাপের টুকরোগুলো কিছুটা থেতলে নিয়ে এর সাথে কালো গোলমরিচের গুঁড়া, লবণ ও সামান্য তেল দিয়ে মাখিয়ে 15-20 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এরপর একটি বাটিতে 2 চা চামচ টক দই, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ রাঁধুনি মরিচের গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি জিরার গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি হলুদ গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি কাবাব মশলা, 1 চা চামচ রাঁধুনি গরম মশলা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 7 মতো লবণ, 3 চা চামচ মাশকলাই ডাল, 1 চা চামচ রাঁধুনি সানফ্লাওয়ার তেল নিয়ে মিক্স করে রাখতে হবে। এখন এই মশলা দিয়ে চিকেন চাপগুলো ভালোভাবে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দিতে হবে। এখন একটি প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার তেল নিয়ে গরম করে চিকেন চাপগুলো ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। টক দইয়ের সাথে ক্যাপসিকাম, রাঁধুনি জিরার গুঁড়া দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এখন চিকেন চাপগুলো প্লেটে রেখে দই ক্যাপসিকামের সস দিয়ে পরিবেশন করতে হবে চিকেন চাপ। চলে যাচ্ছি সরাসরি শেফের রান্নায়। শেফ, আজকে আমাদের কি করে দেখাচ্ছেন? চলুন যাই মেক্সিকো। মেক্সিকো, বাহ! তো মেক্সিকান একটা রান্না করবো আজকে, নাম হচ্ছে এনচিলাডা। আচ্ছা, নাও এনচিলাডা বানানোর জন্য নর্মালি মেক্সিকোতে গমের রুটি তৈরি না ইউজ করে ওখানে ওরা ভুট্টার রুটি ইউজ করে। আচ্ছা, সো এখানে ভুট্টার রুটি আমরা যদি না পাই সেখানে সেক্ষেত্রে আমরা গমের রুটি দিয়েও বানাতে পারি। এগেন সেটাই ইউজ করছি আমরা এখানে, গমের রুটি ইউজ করে সেখান থেকে আমরা এটা বানাবো এনচিলাডা। দর্শক চলুন দেখে নিই মেক্সিকোর একটা অত্যন্ত জনপ্রিয় খাবার।
আচ্ছা, এনচিলাডা বানানোর তিনটে পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে আপনার এনচিলাডা সস। অনেকে এনচিলাডা সসের জন্য ডাইরেক্ট টমেটো কেচাপ ইউজ করে এখানে, বা আমরা যেটা বাড়িতে রান্না করি, বাট আমরা সবসময় চেষ্টা করব যে যতটা পারা যায় অথেন্টিক করার জন্য। তো মেক্সিকান এনচিলাডা সসের জন্য একটা রেসিপি আছে, সেই রেসিপিটা আমরা ব্যবহার করলে তাহলে সসটা আরও ভালো হবে এবং স্ট্রং হবে, অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে। সো এনচিলাডা সসের জন্য আমরা টমেটো পেস্ট ইউজ করব, একটুখানি থাইম ইউজ করব, পেপার পাউডার ইউজ করব, ময়দা ইউজ করব, অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করব। অ্যাপেল সাইডার ভিনিগার ইজ বেসিক্যালি অ্যাপেল থেকে এটাকে ভিনিগারটা বানানো হয়, ওই জন্য অ্যাপেল সাইডার ভিনিগার বলে। কিউমিন পাউডার ইউজ করব, মেক্সিকোতে প্রচুর পরিমাণে কিউমিন ইউজ করা হয় এবং কিউমিন পাউডার ইউজ করব। জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু লবণ, গার্লিক পাউডার অ্যান্ড আনিয়ন পাউডার। আচ্ছা, এগুলো সব পাউডার ফর্মে ইউজ, পাউডার ফর্মে ইউজ করব। তার সাথে আমরা একটুখানি অলিভ অয়েল। আচ্ছা, প্রথমে প্যানটা একটু গরম করার পরে তার মধ্যে আমরা একটু অলিভ অয়েল নেব, অ্যারাউন্ড 4 teaspoons। তার মধ্যে আমরা 4 teaspoons পরিমাণে ময়দা দিয়ে দেবো। 4 teaspoons অলিভ অয়েলে আমরা 4 teaspoons ময়দা দিচ্ছি। রাইট, একটুখানি ময়দাটাকে কুক করে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেবো এবারে সবগুলো পাউডার, পেপার পাউডার, আনিয়ন পাউডার, সব পাউডার মশলা যেগুলো আছে সেগুলো আমরা একে একে দিয়ে দিচ্ছি, গার্লিক পাউডার, আন্দাজ প্রত্যেকটাই আমরা 1 teaspoon এর মতন দিচ্ছি সবগুলোই, থাইম, সল্ট, কিউমিন পাউডারটা অ্যারাউন্ড একটু 1 চামচের একটু বেশি, টমেটো পেস্ট পুরোটা, টমেটো পেস্ট কি 1 কাপ, 1 কাপ টমেটো পেস্ট, 1 কাপ টমেটো পেস্ট, আর 4 teaspoons অ্যাপেল সাইডার ভিনিগার। দর্শক, পরিমাণগুলো মনে রাখবেন, কারণ শেফ যেটা করছে একদম অথেন্টিক ফ্লেভারটা দেওয়ার জন্য করছেন, কাজেই আমরা যদি পরিমাণ বা রেশিওগুলো মনে রাখি তাহলে আমরা ওই ফ্লেভারটা পাবো। এটাকে জাস্ট আমরা একটুখানি ভালো করে মিক্স করে নেব আর হালকা গরম করব। এবার একটু পানি দেব, হাফ কাপ, ব্যাস, হ্যাঁ, হাফ কাপ মতন পানি আমরা অ্যাড করব এর মধ্যে, এবং এটাকে একটু একবার একটা বয়েল আসতে দেব। আচ্ছা, মেক্সিকোতে অনেক রকমভাবে টমেটো ইউজ করে, মানে ওরা পেস্ট খায়, চপ খায়, ক্রাশ করে খায়, আবার গোটাও দেয়। তো আমরা এখানে অ্যাকচুয়ালি দুইভাবে টমেটো ইউজ করছি, একটা হচ্ছে এই সস বানাতে টমেটোটা আমরা ইউজ করেছি, এবং আমরা টমেটোটাকে রান্নাতেও ইউজ করবো, মানে ভেতরে যে ফিলিং ওটাতেও ইউজ করবো। সো এই সসটা আমাদের এখন রেডি, এরপরে আমরা তৈরি করব হচ্ছে এটার যে মিক্সচারটা, ভেতরের ফিলিংটা, ওই ফিলিংটা তৈরি করব। ভেতরে যে এনচিলাডার ভেতরে যে ফিলিংটা হয়, ওই ফিলিংটা আপনি প্রন দিয়ে করতে পারেন, বিফ দিয়ে করতে পারেন, চিকেন দিয়ে করতে পারেন। সো আমরা এখন এটার মিক্সচারটা তৈরি করব। তৈরি করার জন্য নিতে হবে একটু তেল, একটুখানি অলিভ অয়েল দিয়ে নিচ্ছি 2 tablespoons মতো, পেঁয়াজ কুচি, হ্যাঁ, তার সাথে গার্লিক 2 চামচ, আনিয়ন প্রায় 2 চামচ মতন গার্লিক, সটে করে নেওয়া, হালকা সটে, সটে করার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো বিফটা। এখানে কি পরিমাণ বিফ আছে? এটা অ্যারাউন্ড 100 grams মতন বিফ। বিফটা যেটা দিলাম বিফটা আগেই দিয়ে দিচ্ছি, কারণ যতক্ষণে আমরা সবগুলো মশলা কুক করব ততক্ষণে বিফটা কুক হয়ে যাবে। আদারওয়াইজ সবগুলো মশলা দেওয়ার পরে যদি বিফ দেন, আপনি বিফটা রান্না করার পর্যন্ত মশলাটাকে এক্সট্রা কুক করতে হবে, ওভার কুক হয়ে যাবে। কর্ন দিয়ে দিলাম, টমেটো, এটা ক্রাশ করে রাখা টমেটো আছে, একটু বেশি পরিমাণে ইউজ করবো আমরা, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজমা, যেটা আমরা এখানে পাই বা কিডনি বিন বলে, সেই কিডনি বিনগুলোকে আপনি একটু হালকা বয়েল করে, মানে সল্টে ভিজিয়ে রাখবেন, এমনি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন, এবং তারপরে ওটাকে আপনি পরের দিনকে বয়েল করুন। বয়েল করার পরে হালকা ক্রাশ করে আর গোটা গোটা, কারণ কিডনি বিনটা অনেকে খায় না, পছন্দ করে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি খুবই পুষ্টিকর খাবার। ওটা যদি আমরা না দিই, আবার এনচিলাডার একটা ওয়ান অফ দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস ওটা। সো আমাদের এখানে একটু অ্যাডজাস্ট করার জন্য আমরা এটাকে একটুখানি ক্রাশ করে নিচ্ছি, যাতে মানে বিফ মিন্স আর কিডনি বিনটা যেন মিক্স হয়ে যায়, কেউ যাতে ওটাকে আলাদা করে খাবো না বলে ফেলে না দিতে পারে।
এটাকে আমরা তো চাইলে ফিউশন করতে পারি না আমাদের দেশে যেমন যেমন অনেকে আবার টমেটো পেস্ট খুব একটা পছন্দ করে না এটার বিকল্প কোনো কিছু ইউজ করা যাবে এটা মানে এবার ফিউশন করতে গেলে তো যে কোনো ভাবে করা যায় যেমন আমি যেটা বললাম যে বাড়িতে আমার কাবাব কিছু পড়ে আছে কাবাবটা আমি অ্যাড করতে পারি কিছু আমার কাছে যদি বাড়িতে ইভেন জুড়া বিফ যেটা পড়ে থাকে অনেকের বাড়িতে বা ওই যে কালাভুনা করার পরে বা ওই যে আস্তে অনেকক্ষণ ধরে করার পরে যে আস্তে আস্তে একদম বিফগুলো পুরো জোড়া জোড়া হয়ে যায় বিফ কালাভুনা ওই সবগুলো ইউজ করা যায় ওগুলো ইউজ করেও আবার একটা বানিয়ে নেওয়া যায় একটুখানি জিরা পাউডার একটুখানি কিউমিন পাউডার একটু আনিয়ন পাউডার একটুখানি গার্লিক পাউডার ক্রাশ চিলি দিয়েছি আমরা চিলি যেটা আমরা ইউজ করেছি এখানে সেটা হচ্ছে আমরা এমনি এখানকার রেড চিলি ইউজ করেছি রেড চিলি পাউডার বাট অ্যাকচুয়ালি মেক্সিকোতে ইউজ করে হচ্ছে একটা অ্যাঞ্চো চিলি বলে একটা চিলি আছে ওটার মধ্যে একটুখানি বার্ন ফ্লেভার থাকে সো ওই ফ্লেভারটা আবার একটু ডিফারেন্ট করে দেয় এই এটার রান্নাটাকে বাট আমরা যদি রেড কালার বেশি রেড বাট ওই চিলিটা যদি আমরা না পাই তাহলে আমরা এখানকার যে হাটহাজারি চিলি আছে হাটহাজারি চিলি একটুখানি ওই মিষ্টি একটু বার্ন ফ্লেভার একটু কম ঝাল ওইটা ইউজ করতে পারি ওইটা ইউজ করে আমরা কাজটা করতে পারি হালকা একটু লবণ কার অ্যারোমা পাওয়া যাচ্ছে খুব সামান্য একটু লবণ লবণটা টেস্ট ওয়াইজ এন্ড এটা হচ্ছে কোরিয়ান্ডার চপ ধনেপাতা চপ করে রাখা সেটা জাস্ট হাফটা দিলাম হাফটা আমরা পরে ইউজ করব একটুখানি পারমেসান গ্রেটেড দেব আবার বাকিটা পরে দেব হ্যাঁ চিজ দুই টিস্পুন বা আড়াই টিস্পুনের মতন পারমেসান চিজটা এখন দেওয়া হলো বাকিটা প্রিজার্ভ করা হয়েছে পরের জন্য পারমেসান চিজটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা এটাকে বন্ধ করে দেবো কারণ চিজটা দেওয়ার পরে চিজটা একটা স্টিকি ভাব আসে এটা যদি আমি আবার বেশিক্ষণ ধরে কুক করি তাহলে ওই স্টিকি ভাবটা নষ্ট হয়ে যায় এবং লুক অ্যান্ড ফিলটা নষ্ট হয়ে যায় তাই জন্য জাস্ট দিয়ে হালকা একটা মিক্স করে অ্যান্ড ইট ইজ ডান সো আমরা এটা এখন সরিয়ে রাখলাম জায়গাটাকে ক্লিন করে আমরা এবারে এটাকে সাজিয়ে এটাকে বেক করবো আগে যে বানিয়ে রেখেছি সসটা ওই সসটা আমরা একটা বেকিং ডিশের মধ্যে দু চামচ দিয়ে নেব জাস্ট একটু চারপাশে যাতে এটা মানে লেগে না যায় সব জায়গায় ছড়িয়ে নিলাম ছড়ানোর পরে এবারে আমরা রুটিটার মধ্যে এই ফিলিংসটা দিয়ে তারপরে রোল করব তার জন্য আমরা গ্লাভসটা পরবো গ্লাভস পরে কাজ করব কারণ আমি আগেও বলেছি যে আমরা যখন রান্না করি রান্না করার সময় গ্লাভস পরা দরকার পড়ে না বাট যখন আপনি যে কোনো রান্না 65 ডিগ্রিতে 8-10 মিনিটের ওপরে না রাখবেন তখন আপনি ওটাকে প্রেফারেবলি গ্লাভস পরে ইউজ করবেন হাত দেবেন সো এই ফিলিংটা দেওয়ার পরে আপনি একটু ক্যাপসিকাম ছড়িয়ে দিচ্ছি চাইলে কি র টমেটো দিতে পারবো আমরা হ্যাঁ মানে রোল করতে ইজি হবে তো তার জন্য আমরা মানে যে আইটেমগুলোকে আপনি লম্বা লম্বা সাজাতে পারবেন সেই আইটেমগুলোই দিয়েছি আর দেওয়া গেলে ছোট ছোট করে কাটা র টমেটো অনেকে অনেক রকমভাবে অনেক ভেজিটেবলস অ্যাড করে ব্রকলি অ্যাড করে বাট সেগুলো সবগুলো ছোট ছোট করে কাটতে হবে উপরে একটু পারমেসান চিজ দিয়ে দিচ্ছি তার উপরে প্রথম যে বানানো হয়েছিল সসটা সেটা দিয়ে দাও হচ্ছে কারণ উপরে অ্যাকচুয়ালি আমরা আবার এই সসটা দেব আর নিচেও দিয়েছি কিন্তু ভেতরটা একদমই ড্রাই থাকে মানে এটা আমার কাছে মনে হয় যে উপরে ভেতরে একটুখানি সসটা রাখলে একটু আমাদের জন্য ভালো লাগবে খেতে আচ্ছা সো র‍্যাপ করার পরে এটা আপনি বেকিং ডিশটাতে রেখে দিন এখন কি সেটা বেক করা হবে হ্যাঁ এটার উপরে আমরা একটু সস দেব যে মিক্সচারটা বানিয়েছিলাম মিক্সচারটা হালকা একটুখানি আমরা দিয়ে দেবো এটার উপরে মানে জিনিসটা যখন তৈরি করবেন আমার কাছে মনে হয় যে জিনিসটা যেন দেখতে খুব সুন্দর হতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মানে একটা কথা তো রয়েছে যে আগে দর্শনধারী পরে গুণ বিচার সো খাবারের বিষয়টা অনেকটা সেরকম যে আগে তো আসলে আমরা চোখে দেখি তারপর স্বাদটা দিই কতক্ষণ বেক করা লাগবে আমাদের এটা अराउंड 10 মিনিটস ম্যাক্সিমাম কত ইয়েতে 200 180 টু 200 ডিগ্রিতে 10 মিনিটস এর মত আমরা বেক করব
চিজ হ্যাঁ চিজ এগেইন মেক্সিকোতে একটা চিজ ইউজ করে ওরা যেটা নাম হচ্ছে ওটা চেডার চিজ প্রথমে যেটা দিয়েছে ওটা চেডার চিজ চেডার চিজ আর পারমেসান পারমেসান হ্যাঁ কিন্তু মেক্সিকোতে ওরা আরেকটা চিজ ইউজ করে সেটার নাম হচ্ছে মন্টেজাক মন্টেজাক ইজ বেসিক্যালি ওই মহিষের দুধের চিজ বাট ওটা অনেকক্ষণ জাল দিয়ে প্রায় ওই আমাদের যেমন মিষ্টি দই যেরকম কালারের হয় ওই কালার পর্যন্ত ওরা নিয়ে যায় তারপরে ওটাকে ওরা চিজ বানায় সো ওটার মধ্যে একটু কালার হয় হ্যাঁ ইয়েলো ইয়েলো কালারের মতন হয় সো ওই ওইখানে নিয়ে যাওয়ার পরে তারপরে ওরা ওটাকে চিজ বানায় সো ওই কালারটা এটার মধ্যে আবার অ্যাড করে একটা ফ্লেভার বেসিল এন্ড কোরিয়ান্ডার আমরা প্রথমে একটু কোরিয়ান্ডার লিভস ধনিয়া পাতা কুচি করে দিলাম তারপরে বেসিল লিভসটা একটু রাফলি হাত দিয়ে ছিড়ে দাও এটা তো এখনি খাওয়া যাবে থ্যাংক ইউ আমরা এটাকে এখন বেক করব আমরা শেষে কি শেফ টাইম দিলাম না এবার আমরা এটাকে বেক করব হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি 8 থেকে 10 মিনিট দর্শক আমরা 8 থেকে 10 মিনিট ওয়েট করছি প্রপারলি বেক হওয়ার জন্য কারণ আমরা জানি যে যে আইটেমগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটাই অলরেডি কুকড কিন্তু একটার সাথে আরেকটা যেন ইনকর্পোরেট হতে পারে সেজন্য আমরা 8 থেকে 10 মিনিট বেকিং এর জন্য দিচ্ছি আমাদের 8 থেকে 10 মিনিট প্রায় হয়ে গেছে এখন দেখি জিনিসটা কেমন হয়েছে নিয়ে আসি আমি প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন কত সহজে শেফ আমাদেরকে কত আনকমন একটা ডিশ করে দেখালেন বাংলাদেশে বসে আপনারা যদি মেক্সিকান ফিলিংস চান তাহলে অবশ্যই এই ডিশটা বাসায় ট্রাই করবেন আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার এনচিলাদা উপকরণ ময়দা 4টা চামচ অলিভ অয়েল 4টা চামচ প্যাপরিকা পাউডার 1টা চামচ রাঁধুনি জিরার গুঁড়া 1টা চামচ পেপার পাউডার 1টা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার 4টা চামচ টমেটো সস 1 কাপ পানি প্রয়োজন মতো পেঁয়াজ গুঁড়া 1টা চামচ রসুন গুঁড়া 1টা চামচ কর্ন আধা কাপ টমেটো কিউব 1 কাপ ক্রাশ করা কিডনি বিন আধা কাপ রাঁধুনি ধনিয়ার গুঁড়া 1টা চামচ লবণ স্বাদ মতো ধনে পাতা আধা কাপ রুটি 2টি ক্যাপসিকাম টুকরো 2 টেবিল চামচ চেডার চিজ ও পারমেজান চিজ 2 টেবিল চামচ প্রণালী এনচিলাদা সসের জন্য প্রথমে প্যানে 4 চা চামচ অলিভ অয়েল 4 চা চামচ ময়দা দিয়ে রান্না করতে হবে এর সাথে 1 চা চামচ করে ব্ল্যাক পেপার পাউডার পেঁয়াজের গুঁড়া রসুন গুঁড়া থাইম সামান্য লবণ রাঁধুনি জিরার গুঁড়া 4 চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার 1 কাপ টমেটো সস অল্প পানি সব দিয়ে মিক্স করে জাল দিয়ে সস তৈরি করতে হবে অন্য প্যানে 2 চা চামচ অলিভ অয়েল নিয়ে 2 চা চামচ করে পেঁয়াজ কুচি রসুন কুচি সতে করে নিয়ে ভিভ দিয়ে ভেজে নিতে হবে এর সাথে কর্ন টমেটো কিউব ক্রাশ করা কিডনি বিন দিয়ে মিক্স করতে হবে প্যাপরিকা গুঁড়া রাঁধুনি জিনার গুঁড়া রাঁধুনি ধনিয়ার গুঁড়া সামান্য লবণ আধা কাপ ধনে পাতা 2 চা চামচ পারমেজান চিজ মিক্স করে রান্না করতে হবে বেকিং ডিশে 2 চামচ এনচিলাদা সস ছড়িয়ে দিতে হবে এখন রুটির উপর রান্না করা মাংসের উপকরণ ক্যাপসিকাম পারমেজান চিজ বানানো সস দিয়ে ভাঁজ করে নিতে হবে তারপর বেকিং ডিশে রুটিগুলো রেখে বাকি সসটুকু ঢেলে দিতে হবে চেডার চিজ ও পারমেজান চিজ ধনে পাতা কুচি বেসিল ও থাইম দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপে 10 মিনিট ওভেনে বেক করতে হবে ওভেন থেকে নামিয়ে পরিবেশন করুন মেক্সিকান রেসিপি এনচিলাদা দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন পুরো প্রণালীটি আরও একবার এ পর্বে আমি মোটেও কথা বলে সময় নষ্ট করি না সরাসরি চলে যাই ফুড টেস্টিংয়ে শেফ Thank you.
দর্শক সাধারণত আমি খাবার মুখে দিয়েই আমার রিয়াকশনটা জানাই। আজকের দুটো রেসিপি এতই মজা হয়েছে যে আমি খেয়েই যাচ্ছি এবং দুটোই আমার কাছে খুব মজার রেসিপি মনে হচ্ছে। শেফের রেসিপিটা আসলে একেবারেই ডিফারেন্ট একটা রেসিপি। আমরা অনেক সময় চিকেন শর্মা জাতীয় বা বিফ শর্মা খেয়েছি, আমি যখন বানানো হচ্ছিল আমার মনে হচ্ছিল হয়তো ওরকম কিছু হবে, বাট এটা একেবারেই আলাদা এবং আপনারা আসলেই মেক্সিকান টেস্টটা পেয়ে যাবেন এই ডিশটার মধ্যে দিয়ে। আপনারটাও খুবই টেস্টি একটা চিকেন চাপ হয়েছে। থ্যাংক ইউ। এই ফুডটা আনচলিটা এটা অসাধারণ হয়েছে, খুব ভালো লাগছে এটা। এগুলো আমরা বাড়িতে করি না, মানে সাধারণত এইভাবে করে এরকমভাবে প্লেটিং করে প্রেজেন্ট করি না। তো এটা যেভাবে আমরা প্রেজেন্ট করেছি ওইটাভাবে যদি আমরা প্রেজেন্ট করি জিনিসটাকে, মানে এটা একটা টোটাল একটা প্রেজেন্টেবল একটা গেস্টের জন্য অ্যাপিয়ারেন্সটা খুব সুন্দর থাকে। সো ওইটা সুন্দর কোয়ালিটি হিসেবে এটা যেটাভাবে আমরা রান্না করেছি এটা ফ্লেভারটা খুব সুন্দর। অ্যান্ড আমার মনে হয় যে মানে অ্যাটলিস্ট এইভাবে আমরা বাড়িতে তৈরি করে রাখতে পারি এবং সবাইকে খাওয়াতে পারি। অবশ্যই দর্শক দেখে নেব কি রয়েছে আজকের পর্বে কুকিং টিপস এবং ট্রিক্সে। নানা স্বাদের রাঁধুনি টিপস অ্যান্ড ট্রিক্সে আবারও আপনাদের স্বাগত। আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিম। অনেক সময় আমরা বেকারি আইটেমের জন্য বা চাইনিজ আইটেমের জন্য ডিমের কুসুমটা আলাদা এবং এগ হোয়াইটটা আলাদা করতে চাই এবং ওটা করার সময় আয়দার কুসুমটা উই এন্ড আপ ভেঙে ফেলা এবং এগ হোয়াইটের সাথে মিক্স হয়ে যায়, অথবা এমনভাবে হাত দিয়ে ওটাকে করা হয় যে খুবই ন্যাস্টি লাগে দেখতে। সো এটাকে কীভাবে ইন্টারেস্টিংলি করা যায় সেটা একটা আমরা প্রচেষ্টা করব এখানে। এটা আমরা দুইভাবে করতে পারি, দুটোভাবেই আমি দেখিয়ে দেবো। প্রথমে যদি ডিমটা নেন, ডিমটা নেওয়ার পরে আপনি চামচের ব্যাকেন্ড দিয়ে মাঝখানে একটুখানি সুন্দর করে চারপাশটাতে ইয়ে করে নেবেন। করার পরে আপনি এখানে একটা বাটিতে ঢাকনাটা সরালে যতটা বেরিয়ে গেছে এগ হোয়াইট অতটা ডান, এর বাকি যে আপনি মাঝখানে রেখেছিলেন সেটাতে ঢাললে বাকি এগ হোয়াইটটা পেয়ে যাবেন। সো এখানে আপনি পেয়ে গেলেন এগ ইয়োক আর এখানে আপনি পেয়ে গেলেন এগ হোয়াইট। এটা হচ্ছে ওয়ান ওয়ে। আমরা নেক্সট ওয়ে করবো, নেক্সট এটা যদি করার সময় অনেক সময় অনেকের হাত থেকে ওই এগ ইয়োকটা পড়ে যায় এর মধ্যে বা ভেঙে যায়, তো যদি আপনি কনফিডেন্ট না হন এটা করার জন্য তাহলে আমরা আরও একটা সোজা উপায় দেখব। সেটা হচ্ছে ডিমটার যে পয়েন্টেড এজটা ওই এজটাতে একটুখানি বাড়ি মারবেন। বাড়ি মারার পরে ওপরের পাটটা ওইটুকুনি একটুখানি ফুটো করে নেবেন। ফুটো করে আপনি যখন এরকম ধরবেন দেখবেন এগ হোয়াইটটা পুরোটাই মোটামুটি বেরিয়ে যাবে এবং তারপরে বাকিটা খুলে নিন। এগ ইয়োকটা আলাদা হয়ে যাবে। সো এটা কম্পারেটিভলি মোর ইজি এবং বাড়িতে যে কেউ করতে পারবে। সো আমি দুটোই দেখালাম এবং এটা যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এটা করতে চাই এটা পারবো বা আমি আরও বেশি কনফিডেন্ট আগেরটা করতে পারবো, ইউ ক্যান ট্রাই বোথ অর ইউ ক্যান প্র্যাকটিস টু বিকাম মাস্টার অফ বোথ। ধন্যবাদ, আমরা আবার একটা নতুন টিপস নিয়ে পরের এপিসোডে আসবো, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন আজকের কুকিং টিপস এবং ট্রিক্স। এবারে সময় হয়েছে আমার অতিথিদেরকে বিদায় জানাতে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনারা চমৎকার দুটো রেসিপি আমাদেরকে করে দেখিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে আবারও এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করছি আমার পরের পর্বেও আমি আপনাদের দুজনকে আবার পাবো। একদম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখন আমাকে বিদায় নিতেই হচ্ছে, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের আজকের অতিথিদের করে দেখানো দুটো রেসিপি আপনাদের অতিথি আপ্যায়নে সাহায্য করবে, সার্থকতাটা আমাদের সেখানে। নানা স্বাদের আধুনির আগামী পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সঙ্গে থাকবে আমার আজকের দুজন অতিথি, তারা আপনাদেরকে করে দেখাবে আরও দুটো নতুন রেসিপি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নেই। বিদায়। নানা স্বাদের আধুনির আগামী পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
কাস্টম প্যালেটসের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র এবং সেরা রাঁধুনি 1422-এর মনিরুল ইসলাম। রান্না নিয়ে তাদের নানা অভিজ্ঞতা ও মজার সব ঘটনা শোনানোর পাশাপাশি তারা করে দেখাবেন দুটি মজার রেসিপি, চিকেন কাকিয়া তরে ও চটপটি। তাই দেখতে ভুলবেন না নানা স্বাদের রাঁধুনির আগামী পর্ব।